প্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে গিয়ে সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে টাইপ করব WBPDS। WBPDS এর উপরে ক্লিক করুন। WBPDS লিংকের উপরে ক্লিক। হোম পেজ খুলে গেছে। তো এখানে আমরা ফিচার্সে চলে যাব, দেখব এখানে কোনো অনলাইন অ্যাপ্লাই করার অপশান রয়েছে কি না। এখানে কোনো অনলাইন অ্যাপ্লাই করার অপশান নেই, তবে হ্যাঁ আমরা রেশন কার্ডের ডিটেলস দেখতে পারি অথবা অফলাইন অ্যাপ্লাই করা রেশন কার্ডের জন্য তার স্ট্যাটাস আমরা দেখতে পারব। তবে নিচের দিকে কোথাও হোম পেজে রয়েছে কি না স্ক্রল করে আমরা দেখে নেব। তবে হ্যাঁ সেই সঙ্গে বলে রাখি, অনলাইন তারাই অ্যাপ্লাই করতে পারবে যারা রেশন কার্ডটাকে আইডি প্রুফ হিসেবে ইউজ করবে, ভর্তুকিযুক্ত মাল নেওয়ার ক্ষেত্রে নয়, তারাই কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে। তবে ইউটিউবে কয়েকটা ভিডিওতে আমি দেখছি যারা পোস্ট করেছেন টাইটেল দিয়ে অথবা থাম্বনেল দিয়ে যে অনলাইন অ্যাপ্লাই করা যায়, কিন্তু না ওনারা অফলাইন কিভাবে ডাউনলোড করে ফর্মটাকে ফিল আপ করে অ্যাপ্লাই করা যায় সেটাই শো করছেন, কিন্তু টাইটেলে শো করছেন কিভাবে অনলাইন অ্যাপ্লাই করা যায়, সেটা কেবলমাত্র ভিউ বাড়ানোর জন্য। কিন্তু এইভাবে রং ইনফরমেশান দিয়ে ভিউ বাড়িয়ে কিছু লাভ নেই। পরবর্তীকালে ভিউয়ার্সরা ভাববেন যে ইউটিউব একটা রং ইনফরমেশান প্ল্যাটফর্ম, তাই ইউটিউবারদের বলবো আপনারা এইভাবে রং ইনফরমেশান দেবেন না। অর্থাৎ ভিডিওতে এক, টাইটেল অর্থাৎ থাম্বনেলে আরেক। তো আমি বলবো আপনারা সঠিক ভিডিও দিয়ে সঠিক টাইটেল।